তো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো একটা টেবিল ল্যাম্পকে কীভাবে ঠিক করতে হয়। এটা ডিসি টেবিল ল্যাম্প, অনেকদিন ধরে আমার ঘরে পড়ে রয়েছে। এটাকে আমরা এসি হিসাবে ব্যবহার করবো। আপনাদের বুঝার সুবিধার্থে এটা আমি আগেই খুলে রেখেছি, যে ব্যাটারি ছিল। তো আমরা ওই এলইডিগুলো খুলবো। এখন এই এলইডিটা ব্যবহার করবো আর এই ড্রাইভার সার্কিটটা ব্যবহার করবো। যা আমরা এই সার্কিটটা এরকম এলইডির ভিতরে পেয়ে থাকবো। এটা এখানে আমাদের বসাইতে হবে, এই জায়গাটা কেটে ফেলতে হবে। আমি একটা কেটে নিয়ে আসি, আমরা এটাকে বসিয়ে সমান করে নিলাম। তারপর এই সার্কিটটাকে এটার মধ্যে বসাবো। তার জন্য আমরা এই দুই মাথায় দুই প্রান্তে দুটো স্ক্রু কাটবো। যে আমরা এভাবে লাগিয়ে নিলাম, কোন এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ লাইনকে বার করে নেব। দেখতে পাচ্ছিস তিনটে লাইন রয়েছে, তিনটের মধ্যে আমরা একটাকে বের করে নেব, একটা মধ্যে দরকার নেই। দুইটা লাইন বের হয়ে গেল। এখন আমরা লাইটকে বসিয়ে নিব এইভাবে। ওইটাকে আমরা আটকে নিলাম, এখন উপরে ক্যাচিংটা লাগিয়ে দেবো। ক্যাচিংটা বসিয়ে উপর প্রান্তটা স্ক্রু মেরে দেবো। কাজ আমাদের শেষ। এখন এদিকে দুটো লাইন রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ। আমাদের সুইচ রয়েছে, তাহলে আমরা সুইচও ব্যবহার করতে পারি। সুইচ আমরা ব্যবহার করবো না। এই ড্রাইভার সার্কিটটি পজিটিভের সাথে লাইট পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ সোল্ডারিং করে নেব। এখন আমরা টেপিং করে নেব। এদিকে আমরা এসি 220 ভোল্ট ইন করবো। এখন একটি এসি কোড অ্যাড করবো। এই যে আমাদের এসি কোড। আমরা এদিকে বের করে নেবো।
ফ্লিপসে মারি রেখে দিলাম। ব্যাক পার্টটি লাগিয়ে নিব। আমাদের কাজ কমপ্লিট। আমরা এটি এসি লাইন দিয়ে দেখব। লাইটটি জ্বলেছে। লাইটটি ঠিক হয়ে গেল। এখন আমরা পড়ার কাজে ব্যবহার করতে পারবো বা অন্য কাজেও ব্যবহার করতে পারবো এটাকে। যদিও তার মধ্যে এডিটিং ব্যবহার করা হয়নি, জানি না কীরকম প্রোডাকশন আছে এর মধ্যে, কীভাবে লাস্টিং করবে। তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন।